অঙ্কিতা কিচেনে সবাইকে স্বাগত। বন্ধুরা কেমন আছো? সামনে থাকো বা দূরে থাকো, সুস্থ থাকো, ভালো থাকো। আজকে আবার চলে এসেছি নতুন রেসিপি নিয়ে। আজকে বানাবো বেগুন ভাজা আর বেতে শাকের রেসিপি। ইলিশ মাছের মাথা দিয়ে বানাবো। বেতে শাক নিয়ে নিয়েছি, বেতে শাক ভালো করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। বেগুনের মধ্যে অল্প লবণ, হলুদ গুঁড়ো, লবণ, হলুদ গুঁড়ো ভালো করে বেগুনের মধ্যে মাখিয়ে নিতে হবে। বন্ধুরা বেগুনের মধ্যে লবণ হলুদ ভালো করে মাখিয়ে নিয়েছি। বেগুনটা সাইডে রেখে দিয়ে কড়া বসিয়ে দিতে হবে। বন্ধুরা গ্যাস চালু করে দিতে হবে। বেগুন ভাজার জন্যে 4 চামচ সাদা তেল দিয়ে দিতে হবে। বন্ধুরা তেল গরম হয়ে গেছে, বেগুনগুলো ভেজে নিতে হবে। দু মিনিটের জন্য ঢাকনা ঢাকা দিয়ে দিতে হবে। বন্ধুরা 2 মিনিট বাদে ঢাকনা খুলে বেগুনটা উল্টে দিতে হবে। বন্ধুরা খোলা অবস্থায়, ঢাকনা খোলা অবস্থায় 2 মিনিট ধরে ভেজে নিতে হবে বেগুনটা। বন্ধুরা বেগুনগুলো ভাজা হয়ে গেছে, প্লেটের মধ্যে তুলে নিতে হবে। বন্ধুরা দেখো বেগুন ভাজা হয়ে গেছে, বাকি বেগুনগুলো এই তেলের মধ্যে ভেজে নিতে হবে। ঢাকা দিয়ে দিতে হবে। বন্ধুরা 2 মিনিট বাদে ঢাকনা খুলে বেগুনগুলো উল্টে দিতে হবে। বন্ধুরা বাকি বেগুনগুলো ভাজা হয়ে গেছে, প্লেটের মধ্যে তুলে নিতে হবে। বেগুনটা সাইডে রেখে দিতে হবে। বন্ধুরা এবারে ইলিশ মাছের মাথা দিয়ে বেতে শাকের রেসিপি বানাবো। ছোট্ট একটা ইলিশ মাছের মাথা নিয়ে নিয়েছি, অল্প লবণ, অল্প হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে ইলিশ মাছের মাথাটা। এই বেগুন ভাজার তেলের মধ্যেই ইলিশ মাছের মাথাটা ভেজে নিতে হবে। বন্ধুরা ইলিশ মাছের মাথাটা এক সাইড ভাজা হয়ে গেছে, আস্তে আস্তে উল্টে দিতে হবে। বন্ধুরা ইলিশ মাছের মাথাটা ভাজা হয়ে গেছে, একটা প্লেটের মধ্যে দেখো তুলে নিয়েছি, এটা সাইডে রেখে দিতে হবে। এই তেলের মধ্যে একটা তেজপাতা, 2 শুকনো লঙ্কা, 1/2 চামচ 5 ফোড়ন ফোড়ন দিয়ে দিতে হবে। বন্ধুরা ফোড়নটা 30 সেকেন্ড ভেজে নিতে হবে। 30 সেকেন্ড ভাজা হয়ে গেছে, দুটো মিডিয়াম সাইজের আলু টুকরো করে রেখেছি দিয়ে দিতে হবে। দুটো মিডিয়াম সাইজের বেগুন, টুকরো করা আলু, বেগুন বন্ধুরা সময় নিয়ে ভেজে নিতে হবে। বন্ধুরা
আলু বেগুন 3 মিনিট সময় নিয়ে ভাজা ভাজা হয়ে গেছে। এবার কিছু গুঁড়ো মশলা অ্যাড করে দিতে হবে। গ্যাসের আঁচ লোয়ে রাখতে হবে। 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো, পরিমাণ মতন লবণ। বন্ধুরা 1 চামচ জিরে, 1 চামচ পোস্ত একসঙ্গে বেটে নিয়েছি, দিয়ে দিতে হবে। বন্ধুরা মশলাটা 1 মিনিট কষে নিতে হবে। বন্ধুরা 1 মিনিট ধরে মশলাটা আমি ভেজে নিয়েছি। এবার টুকরো করা বেতে শাক দিয়ে দিতে হবে। আস্তে আস্তে মিশিয়ে দিতে হবে মশলার সাথে। বন্ধুরা গ্যাসের আঁচ লোয়ে আছে, এবার ঢাকনা ঢাকা দিয়ে দিতে হবে 2 মিনিটের জন্য। বন্ধুরা 2 মিনিট বাদে ঢাকনা খুলে শাকটা নেড়ে দিতে হবে। বন্ধুরা বেতর শাকটা প্রচুর নরম, এতে আর জল দিতে হবে না। লো আছে, 5-7 মিনিট ধরে ঢাকা দিয়ে এটা রেডি হয়ে যাবে। বন্ধুরা উপর থেকে ইলিশ মাছের মাথাটা দিয়ে দেবো, অল্প আস্তে আস্তে ভেঙে দেবো। খুনতি শাকের সঙ্গে ইলিশ মাছের মাথাটা মিশিয়ে দিতে হবে। বন্ধুরা এই রেসিপিটা লো আঁচে বানাতে হবে, আরও 3 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিতে হবে। বন্ধুরা বেতর শাকে বড়িটা দেওয়ার জন্য আমি ভুলে গেছি ভাজতে, আমি কড়া বসে দিয়েছি, গ্যাস চালু করে দিতে হবে। 1 চামচ সাদা তেল দিয়ে দিতে হবে। এই তেলের মধ্যে বড়িগুলো ভেজে নিতে হবে। আমি বিউলির ডালের বড়ি নিয়ে নিয়েছি, তেল গরম হয়ে গেছে, অল্প মাঝে মাঝে করে নিতে হবে। বন্ধুরা বড়িগুলো ভাজা হয়ে গেছে, একটা প্লেটের মধ্যে তুলে নিতে হবে, গ্যাস বন্ধ করে দিতে হবে। বন্ধুরা 3 মিনিট বাদে ঢাকনা খুলে বেতু শাকটা একবার নেড়ে দিতে হবে। বন্ধুরা আলু সেদ্ধ হয়ে গেছে, উপর থেকে ভাজা বড়ি দিয়ে দিতে হবে। বড়িটা সবজির সাথে ভালো করে মিক্স করে নিতে হবে। বড়িটা দেওয়ার পরে আরও 1 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিতে হবে। বন্ধুরা 1 মিনিট বাদে ঢাকনা খুলে তোমাদের দিকে দেখাচ্ছি। আলু সেদ্ধ হয়ে গেছে, রেডি হয়ে গেছে ইলিশ মাছের মাথা দিয়ে বেতর শাকের রেসিপি। গ্যাস বন্ধ করে দিতে হবে। বন্ধুরা রেডি হয়ে গেছে বেগুন ভাজা, ইলিশ মাছের মাথা দিয়ে বেতর শাকের রেসিপি। অবশ্যই একবার ট্রাই করে দেখবে, খুব খুব ভালো লাগবে। দেখো কত সুন্দর দেখতে হয়েছে।
রেডি হয়ে গেছে ইলিশ মাছের মাথা দিয়ে বেতর শাকের রেসিপি বেগুন ভাজা।